আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বৈরাচারী শাসনামলের 15 বছরে ছাত্রলীগ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ড এবং সরকার পতনের পর রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিল। আর এসব অভিযোগের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এছাড়া এই আইনের আওতায় বাংলাদেশ ছাত্রলীগ নামে ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই একই আইনে গত 1 আগস্ট জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, যদিও গত 28 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রজ্ঞাপন বাতিল করে।